শুরু করছি অনুশীলনী 2.2 এর সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 15 নম্বর অঙ্ক, সে অঙ্কটি 15 নম্বর অঙ্কে বলা হয়েছে, নীলিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000-এ আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে প্রতি মাসের বেতন দেয়া আছে যে সে 1 মাসে কত টাকা বেতন পায়। তাহলে আমাদেরকে শুরুতেই বের করে নিতে হবে যে সে বার্ষিক কত টাকা সে বেতন পায়। তো সেজন্য আমরা লিখব প্রথমেই যে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। আমরা জানি এক বছর সমান 12 মাস। এরপর আমরা লিখব যে 1 মাসের মূল বেতন, এখানে দেওয়া আছে যে 1 মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা, আমরা সেটি লিখব 1 মাসের মূল বেতন 22,250 টাকা। সুতরাং যেহেতু বার্ষিক বলা হয়েছে, সেহেতু আমরা লিখবো যে 12 মাসের মূল বেতন, 12 মাসের মূল বেতন অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 22,250 গুণন 12 টাকা। এবারে আমরা 12 দিয়ে যদি গুণ দিই, 12 দিয়ে 0-কে গুণ দিলে 12 0 0, 12 দিয়ে 5-কে গুণ দিলে 5 বারং 60, 60-এ 0 হাত থাকে 6, 12 দিয়ে যদি আমরা 2-কে গুণ দিই, 12 দ্বিগুণে 24, 24 এবং হাতের 6 যোগ হবে 30, 30-এ 0 হাতে থাকে 3, 12 দ্বিগুণে 24 আর 3 যোগ হবে 27, 27-এ 7 হাতে থাকে 2, 12 দ্বিগুণে 24 এবং 2 যোগ হবে 26 টাকা। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, উদ্যুত, লক্ষ, অর্থাৎ 2,67,000 টাকা সে বছরে বেতন পায়। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে তার আয়ের, বার্ষিক আয়ের প্রথম 1,80,000-এ আয়কর 0 টাকা। তার মানে 1,80,000 টাকার কোনো আয়কর তাকে দিতে হয় না, সে এর চেয়ে যত টাকা বেশি বেতন পাবে তার আয়কর দিতে হবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে বের করতে নিতে হবে যে সে তাকে কত টাকার আয়কর দিতে হয়। তো আমরা যদি তার মূল বেতন থেকে এই 1,80,000 টাকা মাইনাস করি, তাহলে যে টাকাটা বের হবে তাকে সেই টাকার আয়কর দিতে হবে। সেজন্য আমরা লিখবো যে, সুতরাং আয়করযোগ্য টাকা বা করযোগ্য টাকা, সুতরাং কর যোগ্য টাকার পরিমাণ, আমরা এখন সে মূল যে টাকা বেতন পায় 2,67,000 টাকা, সেই টাকা থেকে যত টাকার আয়কর দেওয়ার প্রয়োজন হয় না, 1,80,000 টাকা, আমরা সেটা মাইনাস করব 1,80,000 টাকা। এখন যদি বিয়োগ দিই, তাহলে হবে 0 আছে 0 হবে 0, হলে 0 হতে 0 লাগবে, 0 0, 0 আছে 7 হবে 7, হলে হাতে কিছু থাকে না, 8 আছে এখানে 6 ছোট, সেজন্য আমাদের 10 যোগ করে নিতে হবে, তাহলে 8 আছে 16 হবে 8, হলে হাতে থেকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, অর্থাৎ 87,000 টাকা। তার মানে আমাদের যে নীলিম চাকরিজীবী রয়েছেন তাকে 87,000 টাকার আয়কর দিতে হয়। এখন 87,000 টাকার কর কত টাকা দিতে হয় আমরা সেটা বের করবো। প্রথমে বলা হয়েছে যে পরবর্তী টাকার উপর আয়করের হার, অর্থাৎ করের হার 10 টাকা, তার মানে তাকে 100 টাকায় আয়কর দিতে হয় 10 টাকা। তাহলে আমরা লিখবো যে 100 টাকার আয়কর আয়কর 10 টাকা। সুতরাং 1 টাকার আয়কর, 1 টাকার আয়কর অবশ্যই কম হবে, সেজন্য আমরা ভাগ দেব 10/100।
টাকা। এবারে প্রশ্নে যেহেতু আমরা পেয়েছি যে করযোগ্য টাকার পরিমাণ আমরা পেয়েছি যে 87,000 টাকা, সেজন্য আমরা লিখব যে সুতরাং 87,000 টাকার আয়কর, এবারে আয়কর অবশ্যই বেশি হবে এবং বেশি হলে গুণ দিতে হবে, আমরা সেই জন্য গুণ দিচ্ছি 10 × 87,000 এবং নিচে হবে 100 টাকা, নিচের একটি শূন্য উপরের একটি শূন্য কাটা যাবে, এই দুটি শূন্য উপরে দুটি শূন্য কাটা দিলাম। এবারে 87 দিয়ে যদি 1 কে গুণ দেই তাহলে হবে 87 এবং শূন্য এখানে একটি এবং এখানে একটি দুইটি, অর্থাৎ 8,700 টাকা। আমরা লিখবো যে সুতরাং নীলিম কর বাবদ 8,700 টাকা পরিশোধ করেন। নীলিম কর বাবদ 8,700 টাকা পরিশোধ করেন। তাহলে উত্তর হবে 8,700 টাকা।